আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সম্মানিত সুদীবিন্দু আজকের ভিডিওতে আমরা জানবো দাঁতের ব্যথা ভালো হওয়ার জন্য অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা ওজিফা কারো দাঁতের মধ্যে যদি ব্যথা হয় এই আয়াতটি একটি কাগজে অথবা কাপড়ের মধ্যে লিখে দাঁতের নিচের মধ্যে রেখে আয়াতসহ আপনি মুখের মধ্যে রেখে এটা চিপাবেন ইনশা আল্লাহ দাঁত ব্যথা ভালো হবে সুরতুল আন আম আয়ত নাম্বার ষাষট্টি লিকুল্লিনাবা ইম মুস্তাক আলামুন সুরতুল আন আম আয়ত নাম্বার ষাষট্টি কোরআন খুলেও দেখবেন লিকুল লিকুল্লিনাবা ইম মুস্তাকউফাত আলামুন দ্বিতীয়ত আমল হচ্ছে সাতবার দুরুদ শরীফ তিনবার নিম্নের শব্দগুলো আবার সাতবার দূরত শরীফ পাঠ করার পর দাঁতের মধ্যে ফুক দিলে ইনশাআল্লাহ আল্লাহ দাঁতের ব্যথা কমে যাবে না তালকুন, তালকোন না কোনা না তালকুন এটাও অলামায় কামের দেওয়ায় একটা পরীক্ষিত হজিফা তৃতীয়ত আমল হচ্ছে যদি কারো দাঁতের মধ্যে ব্যথা হয় নিম্নের আয়াতগুলো পাঠ করে ফুক দিবে ইনশাআল্লাহ পাকের অশেষ সহমতে ভালো কাজ হবে সুরাবণী ইসরাইল আয়াত নাম্বার একাশি এবং বিরাশি দাঁতের ব্যথা দূর হওয়ার জন্য কোরআনে ক্যারিমের এই আয়াতটাও অনেক জরুরি ওয়াকুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া ইল্লা খাযারা যেই সমস্ত মানুষের মনে ধারণা সন্দেহ এই আমল করলে কি কাজ হয় তাদের প্রশ্নের জবাবে আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন কোরআনের আয়াত সত্য চলে এসেছে মিথ্যা দূরীভূত হয়েছে নিঃসন্দেহে মিথ্যা দূরীভূত হবে আল্লাহ কোরআন থেকে যেটাই নাজিল করেন সেটা হচ্ছে শিফা আরোগ্য এবং মুমিনদের জন্য রহমত এবং যারা কাফের যাদের শরীরে চুলকানি যাদের শরীরে চুলকানি যে এই আমল করলে কি কাজ হয় এই দোয়া বললে কি আমার কাজ হবে তাদের চুলকানির আরও চুলকানি বাড়বে আল্লাহ বলতেছেন ওয়ালা ই আজিদলিমিন যারা জালেম প্রতারক তারা কোরআনের প্রতি বিশ্বাস রাখে না ইল্লা খসারও তারা ক্ষতিগ্রস্ত হবে তাদের ক্ষতিগ্রস্ত ছাড়া অন্য কিছু বৃদ্ধি হবে না এই জন্য আল্লাহর কোরআনের উপর বিশ্বাস রেখে শুধু ইউটিউব না প্রত্যেকটা আমল কোরআন কারিমের প্রত্যেকটা আমল ইউটিউবে বাহিরে ভিতরে জগতের মধ্যে যে যেই কোরআনের আমল বলবে ইংসা আল্লাহ কোরআনের আমল ফেলে দেওয়ার মতো না কোরআনের আমল মোমিনদের জন্য উপকার করবে যাদের শৈলে চুলকানি জলা পোড়া তাদের কোনো উপকার করবে না যেটা এই আয়াতের মাধ্যমে স্পষ্ট হয় আপনারা কোরআন খুলে যারা যাদের বাসায় তাফসির আছে তাফসির খুলে দেখবেন ধন্যবাদ সাথে থাকার জন্য